তলোয়ার নিয়ে আসলে রাইফেল দিয়ে প্রতিরোধ করতে হবে। এটার বাংলা কি রে ভাই? এটা এটার বাংলা কি? এটা বাংলা অর্থটা কি? আমি এই যে নির্বোধ, আগে তো আগে তো একটা ছিল সাগর নুরুদা, আর এটা হলো একটা পাড়া, এটা একটা এটার কোনো বুদ্ধি শুদ্ধি নাই। রাইফেল কি তলোয়ার, রাইফেল আরে ভাই তলোয়ার তো অনেক আগে চলে গেছে, সেই যে কি বলে উসমানি উসমানিয়া যুগের অটোম্যান অটোম্যান সাম্রাজ্যের পরে তো আর তলোয়ার আসে নাই। তো আপনি তলোয়ার কোথা থেকে আবিষ্কার করলেন? আমি পুলিশ ভাই এবং অন্যান্য তদন্ত তদন্তকম যারা আছে, তদন্ত থাকেন পুলিশ র্যাব যারা আছেন, একটু দয়া করে ওনার বউ বাচ্চা ছেলে যা আছে দেখেন সবার কাছে একটা চুরি অথবা তোরা থাকতে থাকতেও পারে, কারণ এটা অভ্যাসের ব্যাপার। যেহেতু এই কাজ কথা উনি বলেছেন, উনি মিন করেছেন, তলোয়ার যদি নিয়ে আসে রাইফেলটা কি হাতে হাতে নেবে? তলোয়ার আনবে কে, রাইফেল হাতে নেবে কে? এটা কি ওনাকে ঠিক করতে হবে? উনি কি সেখানে রেফারির ভূমিকা পালন করবেন? উনি কি রেফারির ভূমিকা পালন করবেন? সেটাও তো পারবেন না। কয়েকদিন আগে বললেন যে বাহার না কি নাম লোকটা, কুমিল্লায় কুমিল্লায় একজন এমপি গেছে ওখানে ইলেকশনে, নিয়ম মতো ইলেকশনে এমপিরা থাকতে পারবে না। উনি বললেন আমি ওনাকে বের করতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই। বাহার বললো আমি এখানে আমাকে এখান থেকে যে বের করবে তাকে আমি দেখে নেব। তো এখন এমপি তো না, উনি যিনি কথাটা বললেন উনি যদি সত্যিকারের ভোটের এমপি হতেন, সত্যিকারের ভোটে এমপি হতেন যদি, তাহলে ভদ্রলোক হতো, একজন ভদ্রলোক এমপি হতো। কারণ এই ধরনের ডাকাতদেরকে সাধারণ মানুষ বক্তৃতা দেয়, এই ভোট দেয় না। উনি তো একজন ডাকাত, 300 ডাকাতের মধ্যে একজন ডাকাত, তো একজন ডাকাতকে উনি বের করতে পারেন না, 300 ডাকাতের সঙ্গে উনি লড়বেন কীভাবে আমি তো বুঝি না। সুতরাং এই নির্বাচন কমিশন, এই ফালতু নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এই সরকারের অধীনে যদি অনেক মানে বিদেশ থেকে তৈরি করা নির্বাচন কমিশন নিয়ে আসা হয় এক্সপার্ট, তবু এই সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না। যেখানে পুলিশ প্রশাসন প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে দলীয়করণ করা হয়েছে সেখানে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। সংসদ ভাঙতে হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হবে, নির্বাচন কমিশন সঠিকভাবে করতে হবে, তারপরে নির্বাচন হবে। এছাড়া যদি কেউ বা কারা দেশে কিংবা দেশের বাইরে যুগে যুগে যেমন মীর মদ সিরাজদৌল্লার জন্ম হয়েছে, তেমনি মীর জাফর মোহনের জন্ম হয়েছে, আবার মীর জাফর জগৎ শেখ অমিত চাঁদ রায় দুর্লভ এদেরও জন্ম হয়েছে, বাংলাদেশেও আজকে একই কাজ চলছে। বাংলাদেশ বাংলাদেশটাকে সম্পূর্ণভাবে দুটি ভাগে ভাগ করে দিয়েছে আজকের এই সরকার, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভাগ করেছে, পুলিশে ভাগ করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ভাগ করেছে, রাজনীতিতে ভাগ করেছে। আমরা বিএনপি এটা হতে দেব না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা উক্তি আমি মনে আজকে মনে করি আমি বলতে চাই। আমি একদিন একটা প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি জিজ্ঞেস বলেছিলাম, স্যার এই সমস্ত